শান্তি উনিশ তিন দু হাজার চব্বিশ প্রাতহমুল্লী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে ঘড়ি ঘড়ি বাবা আর বর্ষাকে ইয়াদ করো বাবা রুহানি সার্জেন তোমাদের নিরোগী হওয়ার একটাই ওষুধ বলে বাচ্চে মুঝে ইয়াদ করো তো আমাদের তো জিসমানি সার্জেন অনেক যারা সার্জারি করে কিন্তু বাবা হলো রুহানি সার্জেন সে আমাদের নিরোগী হওয়ার জন্য একটাই ওষুধ দেয় কী ওষুধ বাচ্চা মুঝে ইয়াদুক বাবাকে স্মরণ করলেই আমাদের সব অসুখ ঠিক হয়ে যায় মানে মনের অসুখও ঠিক হয়ে যায় আর একুশ জন্মের জন্য আমরা নিরোগী হয়ে যাই প্রশ্ন নিজের সাথে কোন কথা বলো তাহলে খুব মজা আসবে তো আমরা যদি নিজের সাথে এমন কোন কথা বললে মজা আসবে উত্তর নিজের সাথে কথা বলো এই চোখ দিয়ে যা কিছু দেখছো ইয়ে তো খতম হো যায় হে এগুলো সব শেষ হয়ে যাবে বিনাশ হয়ে যাবে বাস হাম ওর বাবাহি রেহেঙ্গে ব্যাস আমরা আত্মারা আর বাবাই থাকবে বাকি যে শরীরটা দেখছি এই শরীরটাও তো বিনাশ হয়ে যাবে মিষ্টি বাবা আমাদের স্বর্গের মালিক বানিয়ে দেবে এই রকম এইরকম রকম কথা নিজের সাথে বলো একান্তে চলে যাও তাহলে খুব মজা আসবে ওম শান্তি পরম পিতা শিব ভগবানুবাজ মিষ্টি মিষ্টি বাচ্চারা পুরুষোত্তম সঙ্গম যুগে কদমে কদমে তোমাদের বাবার ইয়াদ করা উচিত বাবা আমাদের কি বলছে প্রত্যেক সেকেন্ডে কদমে কদমে বাবাকে ইয়াদ করতে হবে কারণ আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে আছি এটাও তোমরা বাচ্চারাই জানো তাও বার পুরুষার্থ অনুসারে এটা যেন বুদ্ধিতে মনে থাকে আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হচ্ছি আর এই যে রাবণের পিঞ্জরা রাবণের যে জেল তাতে তার থেকে বাবা আমাদের মুক্ত করছে মুক্ত করতেই তো বাবা এসেছে যেরকম কেউ পাখির খাঁচা থেকে কোনো পাখি যখন বেরোয় তো খুব খুশি হয়ে উড়ে সুখ পায় তাই না কত খুশি হয় উড়ে যায় তো তোমরা বাচ্চারাও জানো এটা হলো রাবণের খাঁচা অনেক প্রকারের দুঃখই দুঃখ তে এই রাবণ রাজ্যে কোনো সুখ নেই সব কিছুতেই দুঃখ এখন বাবা এসেছে এই খাঁচা থেকে বের করতে হ্যাঁ তো মানুষ চেহীন তাহলে এই খাঁচার মধ্যে কে আছে এই খাঁচার মধ্যে আমরা মানুষরাই আছি কোন খাঁচা এই পাঁচ বিকারের খাঁচা কাম ক্রোধ লোভ মোহ অহংকার এই রাবণের খাঁচা শাস্ত্রে লিখে দিয়েছে দেবতা আর অসুরের লড়াই লেগেছে তারপরে দেবতারা জিতেছে এখন এখানে লড়াইয়ের কোনো ব্যাপার নেই তোমরা এখন অসুর থেকে দেবতা হচ্ছ আসুরি রাবণ অর্থাৎ পাঁচ বিকারের ওপর তোমরা জিত পাও নাকি রাবণ সম্প্রদায়ের ওপর পাঁচ বিকারকেই রাবণ বলা হয় বাকি এখানে কাউকে জ্বালানো আদির ব্যাপার নেই দেখায় না রাবণকে জ্বালায় এখানে কাউকে জ্বালাতে হবে না বাবা বলছে নিজের মধ্যে বিকারটাকে জ্বালাও তোমরা বাচ্চারা বড় খুশি হও যে আমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছি যেখানে না গরম হবে না ঠান্ডা হবে তাই না সদা বসন্তকাল হবে সত্যযুগে সদৈব বসন্ত ঋতুই থাকে সত্যযুগ স্বর্গের বসন্ত ঋতু এখন আসছে এই বসন্ত ঋতু তো থরে সময় কেলে আতি হে এই কলিযুগে বসন্তকাল তো অল্প সময়ের জন্য হয় কিন্তু সত্যযুগের যে বসন্ত ঋতু সেটা তো তোমাদের জন্য আধা কল্পের জন্য আসে সেখানে গরম আদি হয় না গরমে মানুষের দুঃখ হয় তো এখানে সব কিছুতেই দুঃখ গরমে দুঃখ ঠান্ডায় দুঃখ হুম মার পারতে হে হুম অতিরিক্ত গরম হলে কী হয় মারাও যায় সানস্ট্রোকে সব দুঃখের কথা থেকে মুক্ত করার জন্যই আমাদের এই অবিনাশী সার্জেন খুব সহজ ওষুধ দেয় ওই সার্জেনের কাছে যদি তুমি যাও তাহলে অনেক দাবাইয়া আইয়া দেয় গি হুম তো ওই সার্জেনের কাছে গেলে সেই সার্জেন কত ওষুধ লিখে দেবে তাই না ইহা ইস সার্জনকে পাস তো কই দাবাই নেই তো বাবা অবিনাশী সার্জেন বাবার কাছে এত ওষুধ নেই উনকো সির্ফ ইয়াদেসে সব রোগ ছুট যেতে হে তাই আমরা যদি এক বাবাকে স্মরণ করি বাবা অবিনাশী সার্জন তার থেকে বড়ো তো কেউ নেই তাহলে আমাদের সব রোগ ছুটে যাবে আর অর দবাই আদি কুচ নেই আর কোনো ওষুধের দরকার নেই একটাই ওষুধ বাবাকে ইয়াদ করতে হবে বিন্দু রূপে বাচ্চারা বলতো আজ সেমিনার করব চার্ট কীভাবে লেখা উচিত বাবাকে কীভাবে ইয়াদ করা উচিত এর ওপর সেমিনার করব এখন বাবা তো কষ্ট দেয় না যে বসে লেখো কাগজ খারাপ করো দরকারই নেই বাবা তো শুধু বলে বুদ্ধিতে বাবাকে ইয়াদ করো এখানে কাগজে লেখার ব্যাপার নেই বুদ্ধি দিয়ে মনে মনে কি করতে হবে বাবাকে ইয়াদ করতে হবে সব কথা বাবার সাথে বলতে হবে মনে মনে অজ্ঞানকালে বাবাকে ইয়াদ করার জন্য কি চার্ট বানানো হয় যখন আমরা বাবার জ্ঞান পাইনি সেই সময় যখন আমরা ভগবানকে স্মরণ করতাম তো চার্ট বানাতাম কি না এখানে লেখা লেখাপড়ি করার কোনো ব্যাপার নেই বাবাকে বলে বাবা আমি তো তোমাকে ভুলেই যাই তাই না বাচ্চারা কী বলে বাবা তোমাকে ইয়াদ করতেই ভুলে যায় কই শুনে তো ক্যা কাহেঙ্গে তো বাবা বলছে কেউ যদি এরকম শোনে এই কথা তাহলে কী বলবে কেতে বি হে আমি জিতে জি বাপকে বনে হে কেউ বনে হে বলেও না আমি জিতে জি বাবার হয়েছি তো কেন হয়েছ বাবার থেকে বিশ্বের বাদশাহীর বর্ষা নিতে আর এই রকম বাবাকে তুমি কেন ভুলে যাও এইরকম বাবা যার থেকে এত বড় সম্পত্তি পাও তাকে তুমি ইয়াদ করতে পারো না এতবার তুমি বাবার থেকে সম্পত্তি নিয়েছ তাও এই বাবাকে ভুলে যাও বাবার থেকে বর্ষা নিতে হবে এটাও তো ইয়া ইয়াদও করতে হবে আবার দৈবিগুণও ধারণ করতে হবে তো বাবার থেকে সম্পত্তি নেওয়ার জন্য কি নিজের মধ্যে দৈবিগুণও ধারণ করতে হবে তো কি লিখতে হবে এটা তো নিজেকে প্রশ্ন করো নিজের বিবেককে হুম যেরকম নারদের উদাহরণ নারদ লক্ষ্মীকে বিয়ে করতে চেয়েছে তো বলছে আগে নিজের মুখটা তো দেখো তাই বাবা বলছে তুমি লক্ষ্মীনারায়ণ হতে চাও তুমি আগে নিজে চলনটা তো দেখো খুদ গাইতে হে বড়া ভক্তা হ্যাঁ নারদ বলতো না আমি অনেক বড় ভক্ত তো তোমরাও জানো জন্ম জন্মান্তর আমরা পুরানো ভক্ত ছিলাম হ্যাঁ আমরাই তো সব থেকে পুরানো ভক্ত দাপড় থেকে বাবাকে মানে আমরা ঈশ্বরকে ডেকেছি তোমরাও জানো জন্ম জন্মান্তরের আমরা পুরানো ভক্ত আমরা মিষ্টি বাবাকে ইয়াদ করে কত খুশি হই তো বাবা বলছে যে যত বাবাকে ইয়াদ করবে সেই লক্ষ্মীনারায়ণকে বিয়ে করার যোগ্য হবে আর উঁচু পথ পাবে লক্ষ্মীনারায়ণের মতো তো কোনো গরিবের বাচ্চা যদি কোনো ধনবানের গোদ তাহে হ্যাঁ ধনবানের কাছে অ্যাডাপ্ট হয় তো কত খুশি হয় তো বাবা আর প্রপার্টিরই ইয়াদ করে এখানে তো অনেকেই আছে যে বেহদের বাবার বাচ্চা হয়ে তার থেকে রাজাই নেওয়ার তার কোনো বুদ্ধিই নেই ওয়ান্ডারফুল কথা যে বাবা স্বর্গের মালিক বানায় তাকে ইয়াদ করতে পারো না বাবা বাচ্চাকে অ্যাডাপ্ট করে এই রকম বাবাকে ইয়াদ না করা এটা কত ওয়ান্ডারফুল কথা ঘড়ি ঘড়ি বাবার প্রপার্টি ইয়াদ আসা উচিত তো বাবা বলে মিষ্টি মিষ্টি সিকিলা দে বাচ্চে তুমি তো আমাকে ডেকেছো অ্যাডাপ্ট করার জন্য বাবাকে ডাকা হয় না বাবাই স্বর্গের স্থাপনা করে স্বর্গের বর্ষা দেয় তোমরা ডাকো বাবা আমরা পতিত হয়ে গেছি আমাদের এসে তুমি স্মরণ দাও তোমরাই বলো না আমি পতিত কাঙ্গাল ছিছি, ওয়াট নটে পেনি তো বেহদের বাবাকে তোমরা ভক্তিমার্গে ডাকতে থাকো এখন বাবা বলে ভক্তিমার্গেও তোমরা তোমাদের এত দুঃখ ছিল না কিন্তু এখন মানুষের কত দুঃখ বাবা এসেইছে তো নিশ্চয় বিনাশেরও সময় হয়ে গেছে তোমরা জানো এই লড়াইয়ের পরেই কত জন্ম কত বছর লড়াইয়ের নামই থাকবে না তো বাবা বলে না এই যে লড়াই লাগবে এখন বিনাশের যে লড়াই তারপরে আড়াই হাজার বছর ধরে কোনো কি লড়াই হবে না কারণ তখন সত্য যুগ চলে আসবে না কখনও লড়াই লাগে গেহি নেই লাগবেই না লড়াই না কোনো দুঃখ রোগ আদির নাম থাকবে এখন কত অসুখ তো সত্য ত্রেতায় বাবা আড়াই সত্য যুগ কত সাড়ে বারোশো বছর ত্রেতা যুগ সাড়ে বারোশো আড়াই হাজার বছরের জন্য আমরা কি নিরোগী হব কোনো অসুখ থাকবে না দুঃখ থাকবে না গরম থাকবে না ঠান্ডা থাকবে না তো কত ভালো বাবা আমাদের যুগ গিফট দিচ্ছে তো এখন তো কিতনি ঢের বিমারি আহে কত অসুখ বাবা বলে মিষ্টি বাচ্চা আমি তোমাকে এই সব দুঃখ থেকে মুক্ত করে দেব তুমি ইয়াদি করো হে ভগবান এসে দুঃখ দূর করো সুখ শান্তি দাও এই দুটো জিনিস প্রত্যেকে চায় তাই না সুখ আর শান্তি তো এখানে তো অশান্তি শান্তির জন্য যে রায় দেয় সে তো তাকে তো প্রাইজ পাওয়া উচিত তো বেচারারা জানেই না যে শান্তি কাকে বলে তো শান্তি তো মিষ্টি বাবা ছাড়া আর কেউ দিতে পারে না তোমরা কত মেহনাত করো অন্যকে বোঝানোর তাও বুঝেই না তোমরা গভর্নমেন্টকেও লিখতে পারো ফ্রিতে কেন পয়সা বরবাদ করছো হুম গভর্নমেন্ট কী করছে শান্তি স্থাপনের জন্য কত সেমিনার করছে কত তো গভর্নমেন্টকে লেখো তোমরা এই সব কেন টাকা পয়সা নষ্ট করছো এই সেমিনার করেই করে শান্তি সাগর তো এক শিব বাবা সেই বিশ্বে শান্তি স্থাপন করে গভর্নমেন্টের হেডকে ভালো ভালো কাগজে রয়্যালটিতে চিঠি লেখা উচিত কোনো ভালো কাগজ দেখে বোঝে যে হয়তো এটা কোনো বড় ব্যক্তির চিঠি বলো বিশ্বে শান্তি যেটা তোমরা বলছো আগে কখন হয়েছিল যেটা আবার পাওয়া যাবে নিশ্চয় কখনো পেয়েছিলে তো তোমরা জানো তোমরা তিথি তারিখ সব লিখতে পারো বাবাই এসে বিশ্বে সুখ শান্তি স্থাপন করেছিল সেটা সত্য যুগের সময় ছিল এই লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী নারায়ণ হলো সেই সত্য যুগের নিশানি ব্রহ্মা আর তোমরা ব্রাহ্মণদের পার তো কেউ জানে না মুখ্য পার তো ব্রহ্মার না সেই তো রথ হয় যে রথের দ্বারা শিব বাবা এত বড় কার্য করে নামই হলো পদ্মা পদম ভাগ্যশালী রথ তাহলে ব্রহ্মার রথ মানে শরীরটা কত ভাগ্যশালী যে শিব বাবার তার তনে আসে তো বিচার করো কিভাবে অন্যকে বোঝাবে মানুষের তো কত নেশা থাকে এখন তোমাদের কি নেশা হওয়া উচিত বাবার পরিচয় দেওয়া জ্ঞান তো শুধু জ্ঞান সাগর বাবার কাছেই আছে সে যখন এসে জ্ঞান দেবে তবেই তো জ্ঞান কই দিয়ে না থাকে তা বাবা বলছে অন্যরা তো জ্ঞান দিতে পারবে না যতক্ষণ না বাবা এসে আমাদের এই জ্ঞানটা দেবে ভক্তি তো সব ভক্তরা করতেই থাকে জ্ঞান তো এক বাবাই দেয় জ্ঞানের স্থায়ী কোনো বই হয় না জ্ঞান তো কান দিয়েই শুনতে হয় এই যে বই আদি তোমরা রাখো এগুলো সব টেম্পোরারি বাবা বলছে বই আদি এগুলো সব খতম হয়ে যাবে তোমরা নোট লেখো এগুলোও খতম হয়ে যাবে এটা শুধু তোমাদের পুরুষার্থের জন্য তোমরা করো বাবা বলে টপিকে লিস্ট বানাও তাহলে মনে থাকবে কিন্তু এটাও জানো যে এই যে পুস্তক আদি এগুলো কিচ্ছু থাকবে না তোমাদের বুদ্ধিতে শুধু ইয়াদি চলবে আত্মা একদম বাবার মতো ভরপুর হয়ে যাবে বাকি যত পুরানো জিনিস এই চোখ দিয়ে দেখছো এগুলো সব খতম হয়ে যাবে লাস্টে কিচ্ছু থাকবে না বাবা হলো অবিনাশী সার্জেন আত্মাও অবিনাশী এক শরীর ছেড়ে আর এক শরীর নেয় দিন প্রতিদিন যে যে শরীর পায় সব ছিছি শরীরই পায় তাই না দিন প্রতিদিন আমাদের এই শরীর কি হয়েছে জর্জরীভূত এখন তোমরা বাচ্চারা জানো আমরা শ্রেষ্ঠাচারী হচ্ছি বাবাই বানাচ্ছে সাধু সন্ত আদি থরেই বানায় বাবা তোমাদের শ্রেষ্ঠাচারী বানায় বাবা বলে মিঠে বাচ্চে আমি তোমাদের নয়নে বসিয়ে নিয়ে যাব। আত্মাই এখানে নয়নে বসে বাবা বলে হে আত্মা তোমাদের সবাইকে আমি নিহাল করে নিয়ে যাব বাকি অল্প সময় আছে এখন মেহনত করো নিজেকে জিজ্ঞেস করো আমি সুইট বাবাকে কতটা ইয়াদ করি হীর ঝাঁঝাঁকা বিকারকে নিয়ে লাভ নেহিতা হীর রানঝাঁকা হ্যাঁ আছে না হীর রানঝা তো বলছে ওদের বিকারের জন্য ভালোবাসা ছিল না শারীরিক ভালোবাসা ছিল ইয়াদ করতো আর সামনে চলে আসত দুজনে আপোষে মিলে যেত তো বাবা বলে তোমরাও এরকম হও ওরা তো এক জন্মের আশিক মাসুক তোমরা তো জন্ম জন্মান্তরে এই কথা এই সময়েরই হয় আশিক মাসুকের অক্ষরও স্বর্গে হয় না তারাও পবিত্র থাকে মনসাতেও খেয়াল আসে মনসাতেই খেয়াল আসে সামনে দেখলো আর খুশি হয়ে গেল তোমাদের বাচ্চাদের তো দেখার মতো কোনো জিনিসই নেই এই সময় তোমরা শুধু নিজেকে আত্মা ভাবো আর মাসুক বাবাকেই ইয়াদ করো আত্মা ভেবে বাবাকে খুব খুশিতেই ইয়াদ করতে হবে বাবা বোঝাতে থাকে ভক্তিমার্গে তোমরা এইরকম আশিক ছিলে মাসুকের ওপর কুরবান যেতে যে তুমি আসলে মাসুক আমি তোমার ওপর কুরবান হয়ে যাব এখন মাসুক এসেছে সবাইকে গোড়া বানাতে যে যেরকম সেরকমই বানানোর চেষ্টা করে তোমরা গোড়া হও তো শরীরও গোড়া হবে আত্মার মধ্যেই খাত পড়ে এখন তোমরা আমাকে ইয়াদ করো তো খাত বেরিয়ে যাবে এখানে তোমরা বাচ্চারা আসো একান্ত খুব ভালো পাদ্রিরাও হাঁটে চলে একদম সাইলেন্সে থাকে মালা হাতে থাকে কই কো দেখ ভি নেই হে কাউকে দেখেও দেখতে ভি নেই হে কাউকে দেখেও না এক মনে থাকে ধীরে ধীরে চলতে থাকে তারা ক্রাইস্টকে ইয়াদ করতে থাকে বাবাকে তো জানেই না ভগবানকে তো তারা বলে নাম রূপ থেকে নেওয়ারা এখন বাবা তো বিন্দি তো দেখবে কি বিন্দিকে কিভাবে ইয়াদ করবে কেউ জানে না তোমরা এখন জানো তাই তোমরা এখানে আসো মধুবনের তো গায়ন আছে এটা হলো সত্যিকারের মধুবন যেখানে তোমরা আসো যতটা পারো তোমরা একান্তে ইয়াদে থাকো কাউকে দেখো না উপর ছাদ তো পারি হে বা হচ্ছে উপরে তো ছাদ পড়ে আছে ছাদ আছে বাবার ইয়াদে ভোরবেলা ছাদে চলে যাও বড় মজা আসবে চেষ্টা করো রাতে একটা দুটো সময় ওঠার তোমরা নিদ্রাকে যেত রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ো তারপরে একটা দুটোর সময় উঠে ছাদে একান্তে ইয়াদের যাত্রা করতে থাকো খুব জমা করতে হবে বাবাকে ইয়াদ করে বাবার মহিমা করতে লেগে যাও আপোষে এটাই রায় করতে থাকো বাবা কত মিঠা তাকে ইয়াদ করলেই পাপ কাটবে এখানে অনেক জমা করতে পারো এই চান্সও এখানে তোমরা ভালো পাও মধুবনে ঘরে তো তোমরা করতে পারো না ফুরসাতি কোথায় হুম কোথায় টাইম থাকে দুনিয়ার ভাইব্রেশন বাতাবরণ খুব খারাপ হয় সেখানে এত ইয়াদের যাত্রা হয় না এখন এতে লেখার কি ক ব্যাপার আশিক মাসুক লেখে কি এখানে লেখার কি আছে ভেতরে দেখো আমি কাউকে দুঃখ তো দিইনি হুম কা কতজনকে আমি বাবার ইয়াদ দিয়েছি এখানে আমরা আসি জমা করতে মধুবনে তো এখানে চেষ্টা করো উপরে ছাদে একান্তে গিয়ে বসো খাজানা জমা করো এই সময় হলোই জমা করার সাত দিন পাঁচ দিন আসো মুরলি শুনে গিয়ে একান্তে বসো এখানে তো ঘরে বসে আছো বাবাকে ইয়াদ করো তো কিছু তোমার জমা হবে অনেক মাতা বন্ধনযুক্ত ইয়াদ করে শিব বাবা বন্ধন থেকে ছাড়াও বিকারের জন্য কত মারে খেলা দেখায় না দ্রৌপদীর চিরহারে তো তোমরা সব দ্রৌপদী না তো বাবাকে ইয়াদ করতে হবে বাবা তো যুক্তি অনেক বলে এতে স্নান আদিরও কোনো ব্যাপার নেই হ্যাঁ বাবা বলে ল্যাট্রিন পায়খানায় যদি যাও তো স্নান অবশ্যই করতে হবে তো বাবা আজকে কী বললো ল্যাট্রিনে গেলে অবশ্যই স্নান করতে হবে মানুষ তো স্নানের সময়ও কোনো দেবতা বা ভগবানকে ইয়াদ করে মুখ্য কথাই হলো ইয়াদের জ্ঞান তো অনেক পেয়েছো চুরাশির চক্রের জ্ঞান নিজের ভেতরে বসে দেখো নিজেকে জিজ্ঞেস করো এই রকম মিষ্টি মিষ্টি বাবা যে আমাদের স্বর্গের মালিক বানায় তাকে আমি সারাদিনে কতটাই ইয়াদ করেছি মন আমার এদিক ওদিক ভাগে ভাগে তো না হুম দুনিয়া তো হ্যাঁ নেই কাহা ভাগে গা বাবা বলছে কোথায় ভাগবে দুনিয়া তো নেই এগুলো সব খতম হয়ে যাবে শুধু আমরা আর বাবারাই থাকবো এইরকম এইরকম নিজের সাথে কথা বলো তো খুব মজা আসবে এখানে যেই আসে সে অনেক পুরানো ভক্ত যে আসে না সে ভাবো আজকালের ভক্ত সে দেরি করে আসবে শুরু থেকে যারা ভক্তি করে তারা নিশ্চয়ই বাবার থেকে বর্ষা পাওয়ার জন্যই আসবে এটা হলো গুপ্ত মেহনত যে ধারণা করে না সে কোনো মেহনতও করে না যে ধারণা যার হয় না তার দ্বারা মেহনতও হয় না এখানে তোমরা আসোই রিফ্রেশ হতে নিজের হ্যাঁ নিজের থেকেই মেহনত করো এক সপ্তাহ তুমি এত বা হচ্ছে ইতনা মাল ইকারঠাকার সাকতে হো বা হচ্ছে মধুবনে এসে এক সপ্তাহ তুমি এত খাজানা জমা করতে পারো যে যেটা তুমি বাড়িতে বারো মাসেও করতে পারবে না এখানে সাত দিনে সারা কাসার নিকাল থাকতে হোক এখানে সাত দিনে তুমি খুব মেহনত করে অনেক খাজানা জমা করতে পারো তো বাবা এটা রায় দেয় মিঠে মিঠে সিকিলাধে লধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কাকা প্যার গুড মর্নিং রুহানি বাপ কী রুহানি বচ্চো কো নমস্তে রুহানি বচ্চো কী রুহানি মাত পিতা বাপ দাদা কোয়াদ প্যার গুড মার্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্য সার একান্তে বসে বাবা কি করে কামাই জমা করতে হবে নিজেকে চেক করতে হবে ইয়াদের সময় আমার মন যদি মন ভাগে না তো এদিক ওদিক আমি কতটা সময় সুইট বাবাকে ইয়াদ করি দুই সদাই এই খুশিতেই থাকতে হবে যে বাবা আমাকে রাবণের খাঁচা থেকে মুক্ত করে দিয়েছে এখন আমি এই রকম দুনিয়ায় যাচ্ছি যেখানে না গরম হবে না ঠান্ডা থাকবে যেখানে সদাই বসন্ত ঋতু বরদান কো তেরে মে পরিবর্তনকার আমারকে কিসে পরিবর্তন করতে হবে তোমার এটাতে পরিবর্তন করে যে বেফিকার বাদশাহ হয় সেই খুশির খাজানায় ভরপুর ভব বাবা বলছে যে বাচ্চারা সব কিছু তেরাকার দিয়ে বাবা সব কিছু তোমার সেই বেফিকার থাকে নিশ্চিন্ত আমার কিচ্ছু না সব তেরা যখন এই রকম পরিবর্তন করো তখনই বেফিকার হয়ে যা। জীবনে প্রত্যেককেই তো কি চাই বেফিকার কোনো যেন চিন্তা না থাকে যেখানে চিন্তা নেই সেখানে সদা খুশি থাকে তো তেরা বললে কি হয় সব কিছু তোমার বলে বেফিকার হয়ে যায় আর খুশির খাজানায় ভরপুর হয়ে যায় তো তোমরা সব বেফিকার বাদশাহের কাছে অগুন্তি অকুট অবিনাশী খাজানা আছে যেটা সত্যযুগেও থাকবে না স্লোগান খাজানাকে সেবায় লাগানো অর্থাৎ জমার খাতা বাড়ানো আমরা বাবার কাছে যে যে খাজানা পাচ্ছি জ্ঞান গুণ শক্তি আনন্দ প্রেম এত কিছু খাজানা জ্ঞানের খাজানা গুণের খাজানা শক্তির খাজানা সেটাকে যখন আমরা সেবাই ইউজ করব। তবে জমার খাতা বাড়বে আচ্ছা ও শান্তি ও